हेलो फ्रेंड्स, नतून एक ब्लगे तुम्हारे सबाई के वेलकाम। तो एखन बाजे बेला 11:30। बाबू 11टार समय घूमिए और घूम थेके आध घंटार भितरे उठे गेछे। माने घुमाते घुमाते 10 मिनट टाइम लेगेछे, बड़ जोर ओ 15 থেকে 20 মিনিট घूमिए। ओ एभावे घुमाय, एर थेके बेशी आर घुमाय ना। तो उठे ओ खेलछे और एखाने ठाकुर के आम दिए माने प्रसाद देवा हुएछिलो, तो सेटा आमरा खाच्छि और ओकेओ एकटु दिच्छि। और वो टेस्ट कर देखे फर्स्ट टाइम आम, और आम एक टकमिष्टि टकमिष्टि छिलो तार जन्नो ओके दिए। और सारा दिन ब्लगे क्यों हमें शेयर करब सेटाई हमें खुजे पासी ना, कारण एदेके निये एतो व्यस्त और एमन भावे दिन केटे जाए जे खुजे ही पाई ना सारा दिन की काज करलाम और की करलाम ना और की करार बाकी आछे और परेर दिन की करते हबे भेबेई आमी कुल पाई ना। एभावेई आमार दिनगुलो पार हो जाच्छे। আর দীপার স্কুল যেহেতু এখনো চালু হয়নি, এখনো স্কুলের মানে 4-5 দিন বাকি আছে, তাই সারাদিন ও থাকে, বাবুকে দেখে, বাবুকে নেয়, আমার অনেকটা হেল্পও হয়। এবার ওর যখন স্কুল চালু হবে তখন জানি না আরও কত প্রবলেম হবে। তো এখন দু ভাই বোনের কি যেন করছিল একটা, তো ও মনে হয় ওর হাতে কলমে করে লিখে দিচ্ছিল। আর দেখো এ এক পা করে হাঁটতে শিখেছে, তখন থেকে আর হামাগুড়ি দিতেই চাইছে না, মানে ও হেঁটে হেঁটেই সব জায়গায় যাবে। এর মাঝে এতবার পড়ছে তাও মানে ভয় হয় না ওর যে আমি পড়ে যাচ্ছি তো হামাগুড়ি দিয়ে যাই, তো তা না, ও শুধু আর দেখো হাতের যে কেটেছিল কতটা জায়গা, তো ওটাতে আর ব্যান্ডেড লাগানো যায় না, ব্যান্ডেড লাগাইনি। আর ওষুধ লাগিয়ে দিই, একটা পাউডারের মতো একটা ওষুধ আছে তো ওটাই লাগিয়ে দিই, ওটাতেই শুকিয়ে যাচ্ছে। আর দেখো এখানে বসে বাবু খেলছে আর দীপা ওর হাতে স্টার বানিয়ে দিচ্ছে। আর দীপারও পড়াশোনা এখন ঠিকঠাক হচ্ছে না, যেহেতু স্কুল যতদিন না চালু হচ্ছে বই না যতক্ষণ পাচ্ছে ততক্ষণ আর ঠিকভাবে হচ্ছে না। তো এখন ওর পাপ্পা চলে এসেছে, তো পাপ্পা আসার জন্য দরজার এখানে দেখো ও তাকিয়ে আছে, দরজাটা খুলতে পারে না তাই, আর যদি পারতো ওই খুলতো। তো পাপ্পা এলেই ও কোলে চাপতে চায়, কত কিছু বলতে চায়, হু হা করে ইশারায় যা পারে সেটাই নালিশ করে। তো দেখো কী যেন বলছে, আর ওর পাপ্পা চা খাবে, তাই চা খাওয়ার জন্য মানে কিছু স্ন্যাক্স ছিল না আর কি, মুড়ি চানাচুরু সেরকম কিছু ছিল না, তো তার জন্য একটু চিড়া আর একটু বাদাম ভেজে দিলাম, এটাই দেবো চা দিয়ে। আর বাবু এখানে দেখো কেমন হাসছে, ও হাসা শিখেছে, আমি একটা এটা থু থু করে ফেলছিলাম আর ওটা শুনে ও খুব হাসছিল। আর আমার সামনের ক্যামেরাটা দেখো কতটা খারাপ হয়ে গেছে। তো এখানে চা রেডি হয়ে গেছে, দীপাও একটু চা খাবে, ওকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, ম্যাগি খেয়েছিল, আমিও একটু ওর সঙ্গে ম্যাগি খেয়েছি। আর এখন চিড়ে ভাজে একটু আর চা খাবো, আর বাবুকে ওর বাবা যা পায় সেটাই খাইয়ে দেয়, কোনোটা মানামানি করে না। আর এখানে রাত্রের খাবার বানাচ্ছি, রাত্রে তো আমি সেরকম কিছুই মানে বেশি কিছু বানাই না আর কি, দুপুরের যদি কিছু থাকে আর একটা তরকারি করে নিই। তো এখন বানাচ্ছি হচ্ছে গিয়ে ফুলকপি আলু আর পনির, তো নিরামিষ বানাচ্ছি আর নিরামিষই বেশি আমি খাই আর কি, পেঁয়াজ রসুন বা বেশি মাছ মাংস আগে খেতাম অনেক, এখন অনেকটাই বন্ধ করে দিয়েছি। এখন জানি না কেন এগুলোর প্রতি অনেকটা অরুচি চলে আসছে আস্তে আস্তে আর কি। তো পেঁয়াজ রসুনটা খাই মাঝে সাঝে, কিন্তু মাছ মাংস এটা একটু কম করে দিয়েছি, না খেলেও চলে, আবার অনেক দিন পর হয়তো খেতে ইচ্ছে অন্য এরকম। তো পনিরটা নিরামিষ যারা পছন্দ করে তাদের একমাত্র অবলম্বন ভালো মন্দের, তো পনিরটা এই ফুলকপি দিয়ে বা পটল দিয়েই ভালো লাগে। দেখো কপিগুলো কষিয়ে নেব ভালোভাবে, আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো আর জিরা, এটাই মশলা, এটাই দিয়ে দেব। আর এবার পনিরগুলো এতে দিয়ে দেব, তো ব্যাস একটু জল দিলেই হয়ে যাবে, তো পনির দিয়ে দিলাম। তো চলো আজকে আর বেশি কিছু শেয়ার করতে পারিনি তোমাদের কাছে।